দর্শকবৃন্দ, সকলকে স্বপ্ন আগরবাদীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আবারও বলতে হচ্ছে, ঘরেতে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। মাত্র আগামী জুন, 8ই জুন পর্যন্ত। বন্ধু, খুবই খুশির খবর, লকডাউন আস্তে আস্তে আমাদের সামনে থেকে পরিষ্কার হতে চলেছে, মানে ওপেনিং হতে চলেছে। গত বিগত আমরা 2.5 মাস ধরে শুনে আসছি লকডাউন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে। আজকে আমাদের সামনে একটা খবর চলে এসেছে, লকডাউন ওপেনিং পার্ট 1। নো ডাউট একটা ভালো খবর সকলের, আমার তো ভীষণ খুশি হচ্ছে। কারণ আজকে আমরা নিম্নবিত্ত, মধ্যবিত্ত যে ধরনেরই মানুষ আছি, সকলেরই মধ্যে হাঁড়ির টান চলে এসছে। সকলে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি, খুবই সংশয়ের মধ্যে আছি। কাজকর্ম থেকে নানান রকম বিভিন্ন মানুষ বিভিন্ন যে কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, সকলের মধ্যে একটা আশার আলো কিন্তু জাগতে চলেছে। যে অন্ধকারময় একটা ছায়া আমাদের মধ্যে এসেছিল, সেটা কিন্তু আমরা একটা ছোট্ট আলোর আশা দেখতে পাচ্ছি। 8ই জুনের পর থেকে মোটামুটিভাবে লকডাউন অনেক পার্ট 1 অনেক পরিষ্কার হতে চলেছে, সমস্ত কিছু প্রায় চালু হতে যাচ্ছে, মুষ্টিমেয় কিছু জিনিস বাদে। আর একেবারে কোয়ারেন্টাইন জোন যেখানে, সেক্ষেত্রে সেখানে কিছু নিয়মাবলী দিয়েছে, রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত মানুষ বাইরে বেরাবে না। তো মোটামুটিভাবে অনেকটাই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, খুবই ভালো লাগছে। কারণ আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে, তার মাঝখানে চলে এলো আবার আমফান ঝড়, সেখানেও প্রচুর মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমি বিগত ভিডিওতেও বলে গেছি। যাই হোক, এটি একটি বিশেষ আলোর খবর, বা আমাদের সামনে একটা বিশেষ আনন্দময় পার্ট আসতে চলেছে। আমরা আবার সকলেই, যে যে কর্মের সাথে যুক্ত, যে যে ব্যবসার সাথে যুক্ত, আমরা সকলেই সেদিকে আবার আগত হতে পারব। আর আজকের বিশেষ করে আমি যে কারণে ভিডিওতে এলাম, এই আশার আলোর সাথে সাথে একটা সুন্দর খবর শোনানোর জন্যে, সেটি হলো আমি যাদেরকে আমন্ত্রণ করেছিলাম, যে সকল বন্ধুদের যারা আগরবাতি ব্যবসায়, নতুন ব্যবসায় নামতে ইচ্ছুক বা ট্রেনিং নিতে ইচ্ছুক, এবং যারা আমার কাছে ডাটা পাঠিয়েছেন। আমি বিগত ভিডিওয়ে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো আমি আপনাদেরকে কল দেব, তো মোটামুটিভাবে একটা কল দেওয়ার জায়গা কিন্তু মোটামুটি চলে আসতে চলেছে, বা একটা জায়গা কিন্তু কনফিডেন্স নেওয়া যাচ্ছে। বন্ধু, আমি ট্রেনিং পার্টটা স্টার্ট করতে চাইছি 27শে জুন থেকে। 27শে জুন মিন্স শনিবার। তো এভাবে যে কদিন লাগবে, 27, 28, 29, 30, আমি এভাবে এটাকে শুরুয়াত করতে চাইছি। মোটামুটিভাবে একটা রাফ আপনাদেরকে জানাচ্ছি, সেইভাবে আপনার একটা প্রিপারেশন থাকুন। খুব শীঘ্রই 8 তারিখের পরপরই আপনাদের কাছে কল যাবে, ডেট কনফার্মেশন করে নেব। নো ডাউট 2-10 দিন আগে বা 1 সপ্তাহ আগে আপনার কাছে কল যাবেই, নো ডাউট, সেটা নিয়ে কোনো সংশয় নাই। কারণ এটা নয় যে আগামীকাল ট্রেনিং আপনাকে আজকে জানাব। আমার যে প্ল্যান, যে পরিকল্পনা, সেটা আমি কোনোভাবে হেলদোল হতে দেবো না। তাতে যদি আরও 1 মাস প্ল্যানিং লেট হয় তো হবে, তাতে কোনো দুঃখ নেই। কারণ যদি লকডাউন এখনও চলতে থাকে আমাদের কিছু করার নেই, তবে যেহেতু পার্ট 1 শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা পরিষ্কার হতে পেরেছি। সেই কারণে আমি আপনাদেরকে আরও একবার অবগত করছি যে আপনারা সকলেই মোটামুটিভাবে একটা রেডি আপ থাকুন। আমি একটা রাফ ডেট আপনাদের দিচ্ছি, সেটি হচ্ছে রথ পড়ছে 23 তারিখ। সেই কারণে রথের পরেই আমরা মোটামুটি 27শে জুন শনিবার থেকে আমরা এটা স্টার্ট করব। 27, 28, 29, 30 বা 1-2 যা হবে সেটা পরবর্তী আপনারা জানতে পারবেন, যার যেমন ডেট যাবে। তো এখানে আমার অনুরোধ হচ্ছে, আপনারা সকলেই সেইভাবে একটা প্রিপারেশান রাখুন। আমি খুব শীঘ্রই 8ই জুনের পরপরই আমি আপনাদেরকে কল দেব, কনফার্মেশান নেব, নিয়ে ডেট এবং সেই দিনে এটা আমরা সিদ্ধান্ত নেব। মোটামুটি একটা রাফ ডেট আমি দিলাম। আরেকটি পয়েন্ট হচ্ছে, গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা এই কাজটি করব, ট্রেনিংটি করব, সোশ্যাল ডিস্টেন্স মেনেই করব। আপনারা যে যা সোশ্যাল ডিস্টেন্স মেনেই আপনারা বাড়ি থেকে বেরাবেন, গাড়িতে আসবেন, কারণ এখানে নিজের সেফটি নিজের উপরে। তো সেই কারণে আমার তরফ থেকে অনুরোধ থাকবে, যারা যা বাইরে বেরাবেন, সকলেই নিজের সেফটি রেখেই বেরাবেন, ডিস্টেন্সটাকে একটু মেনটেন করবেন। আমার তরফ থেকে আমার এখানে সমস্ত রকম ব্যবস্থা থাকবে, মাস্ক থাকবে, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে, এবং আমিও প্ল্যানিংটা এরকম করছি, বেশি লোক যাতে গ্যাদারিং না হয়
আমি অল্প অল্প করে লোক নিয়ে তাতে যদি আমার দিনটাকে বাড়াতে হয় সেটা আমি বাড়াতে রাজি। এটা নয় যে আমি একত্রিত একেবারে সোশ্যাল ডিস্টেন্সটাকে ভেঙে চুরমার করে দেবো, তা আমি এটা করব না, কারণ গভর্নমেন্টের রুলসের বাইরে আমি যাব না। সেই কারণে সকলের কাছে আমার নিবেদন, আপনারা এটাকে মেনটেন করবেন, আমি সাথে সাথে এটাকে সেভাবে প্ল্যানিং নিচ্ছি যাতে অল্প লোক নিয়ে নিয়ে এই কাজটিকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্যে সকলে আমার সাথে আপনারা সহযোগিতা করবেন, এটা আমি আপনাদের থেকে আশা করি, বা আমি যে কাজটা করছি আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই কাজ কোনোভাবে করা সম্ভব নয়। আজকে আমি একটা যে পরিকল্পনা নিয়েছিলাম, আমার মধ্যে যে পরিকল্পনা ছিল মানুষকে সচেতন করার, অ্যাওয়ারনেস দেওয়ার, আমার ভিডিও আপনারা সকলেই দেখছেন, জানি না আপনাদের কতটা সিনসিয়ারলি বা ভালো লাগছে, আমি জানি না, প্রচুর মানুষের কল আসছে, আমি সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, স্বপ্ন আগরবাতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাও জানাচ্ছি। তো আপনারা দেখছেন এটা আমার ভালো লাগছে, সত্যি খুবই অন্তর থেকে আমার ভালো লাগছে যে আমি মানুষকে অন্তত জানাতে বোঝাতে পারছি, মানুষ আমার ভিডিওটা আগ্রহের সাথে দেখছে বা তারা বোঝার চেষ্টা করছে এবং আমাকে কলও করছে। যাই হোক বন্ধু, সকলের কাছে নিবেদন এইটুকু রাখবো, সকলে সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনে চলুন, ঘরেতে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন 8ই জুন পর্যন্ত, এবং তারপরে সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনে চলবেন। এই বলে, এই আশা রেখে পরবর্তী ভিডিওয়ে আমি বাকি যাবতীয় বিষয় প্ল্যানিংগুলো আরও জানাবো। এই বলে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।